আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ডিগ্রি প্রথম বর্ষে অনলাইনে আবেদন কিভাবে করতে হয় তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো স্ক্রিনে যদি আপনি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ স্নাতক বা শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি তো প্রকাশ করেছে সো কবে থেকে কবে আবেদন করা যাবে এটা একটু দেখে নেই সো আপনারা অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দুই আগস্ট দু থেকে তিরিশ আগস্ট দু হাজার তেইশ পর্যন্ত অর্থাৎ আপনাদের আপনাদের সামনে আটাশ দিনের একটা সময় কিন্তু রয়েছে সো কীভাবে অনলাইনে আবেদন করবেন এটি আমরা দেখাবো সো অনলাইনে আবেদন করার জন্য গুগল ক্রম ব্রাউজারে আসবেন আসার পর এখানে লিখতে হবে ইউ অ্যাডমিশন এটা লেখার পর প্রথম ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন এখান থেকে ডিগ্রি পাস যাবো ডিগ্রি পাসে যাওয়ার পর অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এইখানে একটা ক্লিক করতে হবে সো আবেদন করার জন্য আপনাদের কী কী লাগবে আবেদন করার জন্য আপনাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার বোর্ড এগুলা লাগবে এবং একটা ছবি লাগবে ক্লিয়ার এবং দুশো পঞ্চাশ টাকা লাগবে এটা মাথায় রাখতে হবে তো এইখানে আসার পর অ্যাপ্লাই নাওতে যখন আমি ক্লিক করেছি তখন আমাদের আমার সামনে এমন একটি ইনফারমেন্স আসছে যে এসএসসি হ্যাঁ এবং এইস ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে সো আপনি কারিগরি থেকে হন না কেন বা উন্মুক্ত থেকে হন না কেন বা এসএসসি করেন না কেন মাদ্রাসা থেকেও করলেও সমস্যা দাখিল দেখিল সবাই কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে সো আবেদন করার জন্য এইখানে আমাদেরকে এসএসসি রোল রেজিস্ট্রেশন বোর্ড দিতে হবে পাসিং ইয়ার দিতে হবে ঠিক আছে এবং পাসিং ইয়ার দেখতে পাচ্ছেন যারা এসএসসি পরীক্ষা দু হাজার আঠারো উনিশ বিশ সালে দিয়েছিল শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারতেছে এবং এইচএসসি পরীক্ষা যারা হচ্ছে বিশ একুশ বাইশ সালে যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছে তারাই কিন্তু হচ্ছে আবেদন করতে পারতেছে ক্লিয়ার তো আমি এখন এইখানে হচ্ছে এস এবং এইচএসির হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বারগুলো বসাবো তো আমার রোল রেজিস্ট্রেশন এলাকার সব কিছু বসানো হয়ে গেছে আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি তো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে এসএসসি এবং এইচএসসির সকল ইনফরমেশানগুলো কিন্তু আসছে আমি হাইড করে রাখছি আপনারা যেন বুঝতে না পারেন কেন কপি রেটের একটা সমস্যা আছে তো এইখানে আপনাদের জিপিএ কত পেয়েছিলেন এসএসসিতে সেটা দেখাবে এবং এইচএসসিতে কত জিপিএ পেয়েছিলেন সেটা কিন্তু এখানে সুন্দর করে দেখাবে ওকে সো নিচে এখন আমরা একটু নিচে আসবো সো নিচে আসলে দেখতে পাচ্ছেন আপনার নাম বাবার নাম এখানে আপনার জন্ম তারিখটা দেখাবে এবং আপনার মায়ের নামটা দেখাবে তো এখানে সব কিছু কিন্তু সঠিক থাকবে শুধুমাত্র আপনার হচ্ছে যে এখানে লিঙ্গ লিঙ্গ পুরুষ নাম মহিলা এটা যদি ভুল থাকে তাহলে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে ঠিক করে নিতে হবে ক্লিয়ার তো আমাদের দেখতে পাচ্ছেন আমি একটা ছেলের অ্যাপ্লাই করতেছি সো সেই ছেলের হচ্ছে এখানে লিঙ্গ পুরুষ রয়েছে তো আমি নেক্সট দিচ্ছি সো নেক্সট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফাইনাল একটা স্টেপ এই স্টেপটা মনোযোগ দিয়ে দেখতে হবে না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ফুলফিল হবে না সো এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কোন কোর্সের জন্য এলিজিবল এটা এখানে দেখাবে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএসও আপনি চাইলে নিতে পারেন বা বিবিএস পাস নিতে পারেন এবং আপনি মানবিকের ক্ষেত্রে কী কী নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বি নিতে পারেন বিএসএস নিতে পারেন বি মিউজিক নিতে পারেন ক্লিয়ার সো আমরা এইখানে মনোযোগ দিয়ে একটা বিষয় জানবো সেটা হচ্ছে যে আপনি কোন কলেজটা মানে চান্স বা চয়েস দিতে যাচ্ছেন। সেটা আপনাকে আগে মনে মনে ভাবে নিতে হবে ঠিক আছে সো আমি যেহেতু ভাবে নিছি যে আমার বাসা যেহেতু দিনাজপুরে আমি ভেবেছি যে দিনাজপুর সরকারি কলেজে আমি আবেদনটা করব। সো আপনি কোন সরকারি কলেজে বা কোথায় আবেদন করবেন যেটা মনস্থ করছেন সেই কলেজটা আপনাকে এখানে খুঁজতে হবে তো সর্বপ্রথম এখানে আমি সিলেক্ট ডিভিশন এখানে ক্লিক করে আমার হচ্ছে বিভাগটা রংপুর বিভাগ আমি সিলেক্ট করতেছি আপনারটা আপনি দিবেন তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটা সিলেক্ট করব আমি দিনাজপুর জেলার সিলেক্ট করলাম আপনার যেটা জেলা সেটা আপনি দিবেন ক্লিয়ার এবং এখানে হচ্ছে আমি দিনাজপুর যে এই যে দেখেন ডিস্ট্রিক্ট যেহেতু দিনাজপুর দিচ্ছি তো সেই ক্ষেত্রে সিলেক্ট ডিসাইড কলেজে এখানে দিনাজপুরে যত কলেজ রয়েছে যেগুলোকে ডিগ্রি পড়ানো হয় সেই কলেজের লিস্টটা কিন্তু এখানে চলে আসছে ক্লিয়ার তো আমি এইখান থেকে দিনাজপুর সরকারি কলেজে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এইখানে দেখাচ্ছে যে তিনটা কোর্স দিনাজপুর সরকারি কলেজে তিনটা কোর্স চালু আছে একটা হচ্ছে বিএ পাস একটা হচ্ছে বিবিএস একটা হচ্ছে বিএসএস তো এই তিনটা কোর্সের মধ্যে সব থেকে সিট রয়েছে বিবিএস যে পাস এই কোর্সটাতে তো আমি যাচ্ছি এই কোর্সটাতেই আমি অ্যাপ্লাই করবো তো আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে ভাই আমি বিএ কোর্স নিব না বিএসএস কোর্স নিব দুইটার মধ্যে তো আমি তাদেরকে সাজেশন দিয়েছি আপনারা বিএসএস কোর্সটাই নেবেন ওকে সো এই যে বিএসএস পাস এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলেন সো আপনি যদি শুধুমাত্র বিএসএস নিয়ে পড়ার ইচ্ছা থাকে যে আমি মানবিক থেকে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনি এইস পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মানবিক থেকে তো সেই ক্ষেত্রে আপনার জন্য বিএসএস পাস এবং বিএ এই দুটো কোর্স কিন্তু খুবই হেল্পফুল ঠিক আছে আপনি কিন্তু যদি কমার্সে যাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাত্র টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট প্রায়োরিটি পাবেন তো যারা মানবিক থেকে তারা বিএসএস নেবেন এবং যারা কমার্স থেকে তারা প্রথমেই বিবিএস নেবেন এবং যারা সায়েন্স থেকে তাদের জন্য বিএসসি ক্লিয়ার তো আমি চাচ্ছি বিএসএস পাস এইটাই নিব আমি অন্য কিছু নিব না তো তবে যদি আমি চাই যে মানবিকের বিএসএস পাস এবং বিএ এই দুটার মধ্যে আমাকে যে কোনো একটা চান্স দিলে হবে তো আমি চাইলে এই দুইটা এইভাবে সিলেক্ট করে নাম্বার ওয়ানে বিবিএস নাম্বার টু এ বিএ পাস সিলেক্ট করে আমি চাইলে নেক্সট করতে পারবো বাট আমি চাচ্ছি যে শুধুমাত্র বিএসএস নিয়ে পড়তে আমি বিএ নিয়ে পড়ব না ওকে সো আমি বিএটাতে ক্লোজ দিলাম তাহলে এটা চলে গেলো আমার একটাই সিলেক্ট হয়েছে দেখেন আমি আবার এটা কাটিয়ে দিচ্ছি আবার দেখাচ্ছে দেখেন আপনি কলেজ বাইর করবেন আপনার যেটা পছন্দের কলেজে দেখেন সাপোজ আমি হচ্ছে আবার দিনাজপুর সরকারি কলেজে গেলাম দেখেন আমি এখান থেকে বিএসএস পাশে চারশো তিরিশটা সিট রয়েছে দিনাজপুর সরকারি কলেজে আমি এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে আসলো আসার পর নেক্সট সো নেক্সটে ক্লিক করার পর আমাদের গুরুত্বপূর্ণ একটা আপশন সেটা হচ্ছে স্টেপ ফোর স্টেপ ফোর হচ্ছে কোটা আপনার যদি কোটা থেকে থাকে পোষ্য কোটা বা প্রতিবন্ধী কোটা বা মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন বা নাতি নাতনি হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এইটা আপনার জন্য খুবই হেল্পফুল তো আপনার যদি কোটা থাকে তাহলে ইয়েস করতে হবে যদি কোটা না থাকে ন করতে হবে ক্লিয়ার যদি কোটা থাকে তাহলে ইয়েস করার পর কী কোটা রয়েছে এইটা দিবেন দেখেন মুক্তিযোদ্ধা কোটা থাকলে এখানে টিকমার্ক যদি না থাকে উঠাই দিবেন যদি আদিবাসী কোটা থাকে তাহলে এখানে টিকমার্ক না থাকলে উঠাই দিবেন যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক না থাকলে ওইটা দেবেন যদি পোষ্য কোটা হয়ে থাকেন তাহলে পোষ্যতে টিকমার্ক না থাকলে নাই তো আমাদের কোনো কোটা নাই আমি ন দিলাম দেখেন ন দেওয়ার পর নেক্সট নেক্সট করার পর এখন গুরুত্বপূর্ণ একটা অপশন আসছে সেটা হচ্ছে যে আপনার ছবি তো ছবি কিন্তু শুধুমাত্র একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসছেন এটা কিন্তু হবে না সো আপনি যদি কম্পিউটারের দোকানে আবেদন করতে যান কিংবা মোবাইলে আবেদন করতে যাচ্ছেন আমার এই সম্পূর্ণ প্রসেসটা দেখে তো আপনাকে ছবির সাইজ করতে হবে হাইট একশো পঞ্চাশ পিক্সেল ওয়াইড করতে হবে একশো বিশ পিক তো এই ছবির সাইজটা কীভাবে করতে হবে এবং পঞ্চাশ কিলোমাইটের মধ্যে ছবিটা লাগবে তো এটা কীভাবে করতে হবে মোবাইলের মাধ্যমে এটা নিয়ে আমাদের ভিডিও আছে ওই ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই ভিডিওটা দেখে আপনি আগে ছবিটা বানায় নেবেন নেওয়ার পর এই সমস্ত কাজগুলো মনোযোগ সহকারে মোবাইলে করতে পারবেন ওকে সো আমি আমার ছবিটা যেহেতু বানায় নিয়েছি মোবাইল দিয়ে একবার তো আমি চুজ ফাইলে ক্লিক করে আমার যে ছবিটা ডাউনলোড ফোল্ডারে ছিল আমি ছবিটা এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখেন আমার ছবিটা এখানে দেওয়া হয়ে গেছে দেখছেন আমার ছবিটা চলে আসছে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন একটু আমরা নিচে যাব তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সো এখানে আমাদেরকে একটা মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আমার নিজের মোবাইল নাম্বার দিচ্ছি সো মোবাইল নাম্বারটা দেওয়া শেষ তারপর এখানে আমরা ইমেইল দিতেও পারি না দিতেও পারি আমরা দিব না দেওয়ার পর আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। সো প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে জাস্ট দেখাবে আপনার নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ লিঙ্গ পুরুষ না মহিলা সব কিছু দেখাবে আপনার ছবিটা থাকবে আপনার এসএসসির ইনফরমেশন দেখাবে কত পয়েন্ট পেয়েছিলেন এইসএসির ইনফরমেশন দেখাবে কত পয়েন্ট পেয়েছিলেন এগুলো দেখানো হয়ে গেলে আমরা একটু নিচে চলে যাচ্ছি দেখেন নিচে আসলাম নিচে আসলার পর আমাদেরকে দেখাচ্ছে কোন কলেজে অ্যাপ্লাই করেছে দিনাজপুর সরকারি কলেজে এবং আমার মোবাইল নাম্বারটা এইখানে আছে যদিও ব্লার করে রাখছি এবং কোন কোর্সে আমরা হচ্ছে চয়েস করেছি আমি বিএসএস পাস কোর্সে চয়েস করেছি ঠিক আছে এবং কোটা আমার নাই এবং আমার সকল ইনফরমেশন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি এই যে সাবমিট বাটন এই সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা রোল নাম্বার এবং একটা পিন নাম্বার চলে আসছে তো রোল নাম্বার পিন নাম্বারটা আসছে ভালো কথা তো কারেন্ট চলে যাওয়ার আগেই আমরা কী করব এই যে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ বাটনে আমরা ক্লিক করে ডাউনলোড করব আগে অ্যাপ্লিকেশন কপিটা ওইটা ডাউনলোড না করলে আমাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে কারেন্ট যদি চলে যায় ঠিক আছে তো রোল নাম্বার পিন নাম্বারটা কোথাও লিখে রাখবেন খুবই ইম্পর্টেন্ট এটা শুধুমাত্র প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ প্রত্যেকটাতেই কিন্তু রোল নাম্বার পিন নাম্বারটা মাস্ট বি লাগবে ঠিক আছে সো আপনাদের হচ্ছে অনলাইনে আবেদন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাপ্লিকেন্ট কপি এবং একটা কলেজ কপি এটা জাস্ট রঙিন প্রিন্ট করবেন করার পর কলেজে কী কাগজ চাচ্ছে দিয়ে দিবেন জমা এবং দুশো টাকা জমা দিলে আপনাদের অনলাইনে আবেদন ক্লিয়ার এখন শুধু রেজাল্টের অপেক্ষা করবেন যে কবে আপনার রেজাল্টটা দিচ্ছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই আপনাদের কাছ থেকে আমি একটা টাকাও চাচ্ছি না শুধু একটা করে লাইক চাচ্ছি লাইকটা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ